কুচরিত্রের বা বিভিন্ন ধরনের নেগেটিভিটির মধ্যে যদি থাকে তাহলে সংসার আর সংসার থাকে না। ঠিক এই রমণীরটাই একটা রাহুকে ভাবো, আমি ছোট্ট ছোট্ট পাঠে পাঠে অ্যানালাইসিস করব কেন বললাম। তবে যেহেতু লাইভ প্রোগ্রাম সরাসরি আমার এই অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান চলছে, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, বিভিন্ন সমস্যায় বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন। আর তার জন্য যেটা করতে হবে, নিচের যে নম্বর আছে সেই নম্বরে ফোন করতেই পারেন। আর যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, চেম্বারে এসে দেখাতে চাইছেন, তারা অবশ্যই বুকিং নম্বরে ফোন করুন। দেখুন ওখানে নম্বর আছে, বুকিং নম্বর শেষে 996 এবং 925, শেষে দুটো নম্বর আছে 996 এবং 925। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আফটার প্রোগ্রাম অবশ্যই আপনারা এই দুটো নম্বরে ফোন করে নাম এন্ট্রি করতে পারেন। এক দর্শক বন্ধু রয়েছে, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয় জানবেন বলুন? আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? ডেট অফ বার্থ আমি নেব পরে। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা বলুন তো। 9। 10 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা বলুন। 16। 9। একটা পছন্দের রঙের নাম বলুন। জবা ফুল। জবা ফুল, আর কিছু দরকার নেই। আপনার বর্তমান বয়স, একটা বয়সটা বলুন। হ্যাঁ বলুন, এখন বর্তমান বয়স কত? 45+। 45+। প্রথমত বলবো আপনার জন্ম ছকে মঙ্গল গ্রহটা প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে আছে, শনি গ্রহটা ডিস্টার্ব হয়ে আছে। আচ্ছা। এবং আপনার কর্ম সংক্রান্ত প্রশ্ন, কর্ম বিষয় জানবেন বলেই ফোন করেছিলেন। আচ্ছা হ্যাঁ, ঠিক বললাম না? ভুল বললাম? ঠিক বলেছেন। ঠিক, ডেট অফ বার্থ এবার বলুন। 26/6/1975 সাল। 26/6/1975 সাল। জন্ম সময় বলুন। রাত্রি 11:30। বেলা 11:30। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুরে জন্মগ্রহণ করেছেন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো বৃহস্পতিবার। মকর রাশি, কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে। আমি প্রথমে বললাম মঙ্গল গ্রহ শনি গ্রহ ডিস্টার্ব এই জন্মছকে। লগ্ন সাপেক্ষে মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করে আছে, অর্থাৎ মাঙ্গলিক যোগে আবদ্ধ। দ্বিতীয়ত শনি গ্রহটি আপনার জন্মছক অনুযায়ী পঞ্চম অধিপতি, ষষ্ঠ অধিপতি খুবই ভালো, অবস্থান করে আছে দশমে, সেটাও ভালো, কিন্তু রবিকে সঙ্গে নিয়ে। এই যে রবি এবং শনি একে অপরের অ্যান্টি গ্রহ, শত্রু গ্রহ, ফলে আপনার মধ্যে কিছু নেগেটিভিটি নিয়ে আসবে। সেই নেগেটিভিটি কি কোনো কর্মে এগিয়ে গিয়ে আপনি স্টপ করে দেবেন। তবে আপনার জন্মছকে একটা ভালো যোগ কিন্তু রয়েছে কর্মের জায়গাটি, যেটা কিন্তু অতিক্রম করেছেন। আপনি কি করেন বর্তমানে? আমি সেটাই তো বললাম, আপনার বর্তমান সময়টা প্রচন্ড খারাপ কর্মের জায়গাটি। কর্মের জায়গা যদি ডিস্টার্ব হয় তাহলে অর্থনৈতিক তো ডিস্টার্ব হবেই, তাই না? এবং পারিবারিক জীবনেও তো ছোটখাটো ছোটখাটো প্রবলেম ফেস করছে। নাজেহাল হয়ে গিয়েছেন, নাজেহাল। মুক্তি চান, সমস্যার সমাধান চান? সমাধান চাই। নিচে যে নম্বর আছে সেই নম্বরে কন্টাক্ট করুন, ফোন করুন। আপনার কাছে কাছে কোন চেম্বারে আমি আছি একটু যোগাযোগ করুন। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, এখনো সময় আছে, ওঠবার মতো সময় আছে। আজকে যেহেতু রাহুর বিষয় নিয়ে আমি আলোচনা করব, ছোট ছোট পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করছি, লক্ষ্য করুন এদিকে। এটা একটি ছক আমি তৈরি করলাম, এই ছকের মধ্যে সমস্ত গ্রহগুলি অ্যান্টি ক্লক অনুযায়ী ঘোরে, শুধুমাত্র রাহু গ্রহ জাস্ট এদিক থেকে ঘোরে অ্যাজ এ ক্লক অনুযায়ী।
এবং রাহু গ্রহ টোটালটা কভার করতে মানে এক একটা হাউস কভার করে দেড় বছর, এক একটা হাউস দেড় বছর ধরে কভার করে, সুতরাং 18 বছর সময় নেয়। আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রাহুর প্রভাব। এই রাহু এক একটা ঘরে 18 বছর স্টে করছে, যখন যে ঘরে অবস্থান করে, যখন যে ঘরে অবস্থান করে সেই ঘরের যে লর্ড তার চরিত্র সে নিয়ে কাজ করে। কিরকম? সাধারণত প্রত্যেকটা হাউসের এক একজন মালিক আছে, এটা যেমন মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, রবি, বুধ, ঠিক এরকম ভাবে রয়েছে। পার্টিকুলার কোনো একটি নির্দিষ্ট ঘর রাহুর জন্য নেই। মনে করুন রাহু যখন এই জন্মচকে এখানে অবস্থান করছে, এটা হলো চন্দ্রের ঘর, রাহু চন্দ্রে অবস্থান করে আছে বা চতুর্থ মানে মহারাশির সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করে আছে, অর্থাৎ এখানে এই রাহুটি চন্দ্রের মতো কাজ করবে এবং চন্দ্র যেভাবে রেজাল্ট দেবে ঠিক অনেকটা সেইভাবে রেজাল্ট দেয়। তবে এখানে মাথায় রাখতে হবে এই রাহুটি যদি নৌসর্গিক শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয় তাহলে এ কিন্তু সুরমণীর মতো কাজ দেবে, আর যদি নৌসর্গিক অশুভ গ্রহ মানে রবি আছে, মঙ্গল আছে, শুক্র আছে, এদের সঙ্গে রাহু কিন্তু অবশ্যই এদের সঙ্গে যদি যুক্ত হয়ে মঙ্গল এই রাহু মঙ্গল শনি বা রবির সঙ্গে যুক্ত হয়ে যদি অবস্থান করে তাহলে সে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে। রাহু চরিত্রটা এমন, সৎ সঙ্গে শুভ রেজাল্ট, অসৎ সঙ্গে অশুভ রেজাল্ট দেয়। এই শুভ কিভাবে দেবে আর অশুভ কিভাবে দেবে আলোচনায় থাকবো। এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আপনি কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ নেব, অবশ্যই নেব। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা বলুন। 1 থেকে 9 8। আপনার পছন্দের একটি ফুলের নাম বলুন। গোলাপ। বর্তমানে বয়স কত? 30। বিবাহ হয়েছে? না। বিবাহ নিয়ে তো প্রশ্ন করবেন বলেই রেডি হয়ে গেছে। বিবাহ এবং কেরিয়ার, ঠিক আছে। মেন প্রশ্ন অবশ্যই কেরিয়ার, মেন প্রশ্ন অবশ্যই বিবাহ, এবং এটা জানবার জন্য তো ফোন করেছেন। আপনার জন্মছকে মানে আপনার যে জন্মছকে সেই জন্মছকে আমি মঙ্গল গ্রহটা ডিস্টার্ব পেলাম এবং সম্ভবত মাঙ্গলিক যোগ আপনার হয়ে আছে, আর জীবনে কিন্তু বদনাম আপনার জীবনে এসেছে বা যদি না এসে থাকে জীবনে কিন্তু বদনামটা আপনার থাকবে। এবার আমাকে একটু শেয়ার করুন, বদনাম এসেছে এখন পর্যন্ত? জীবনে কিন্তু বদনাম আসবে। আপনার ডেট অফ বার্থ আমাকে শেয়ার করুন এবার। 29 নভেম্বর 1991 সাল। জন্ম সময় বলুন। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন? না, প্রোগ্রামটির আগে আমি দেখেছি অন্যান্য ইয়েতে, এইটাও দেখেছি মানে রেকর্ডেড প্রোগ্রাম। তা আমি টিভিতে দেখছিলাম, দেখে একটু হঠাৎই মানে চ্যানেলটা ঘোরানোতে দেখলাম আপনি লাইভ করছেন, তখনই মানে আমি চেষ্টাটা করলাম। যাই হোক, আপনার জন্মবার তো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ, ফ্রাইডে। সিংহ রাশি, মীন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। এই জন্মচকে আমি প্রথমে বললাম যেহেতু একটা মঙ্গল বা মাঙ্গলিক একটা বিষয় আছে, জন্মচকে আমি যেটা দেখতে পেলাম লগ্ন সাপেক্ষে আপনি মাঙ্গলিক যোগের জাতিকা নন, কিন্তু সূক্ষ্ম বিচার যখন আমি করলাম বিশেষ করে রাশি সাপেক্ষে, সেই রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গল রবিকে সঙ্গে নিয়ে বসে আছে, অর্থাৎ এই এখানে রবির কারণে মঙ্গল গ্রহটি কম্বাস্ট দগ্ধ, এবং যেহেতু রাশি সাপেক্ষে চতুর্থ স্থান সুতরাং আপনি মাঙ্গলিক যোগের মধ্যে রয়েছেন। আর এই রবি গ্রহটি জলজ হাউসে অবস্থান করে আছে। রবি হলো অগ্নি, আগুন। একটি জ্বলন্ত কয়লাকে যদি জলের মধ্যে রাখা হয় তখন সেই উত্তপ্ত বা জ্বলন্ত কয়লা সেটা কিন্তু পাওয়ারলেস হয়ে যায়, তার যে শক্তি সেটা থাকে না। সুতরাং এখানে সেই যোগটাই হয়ে আছে, রবি গ্রহটি জলজ হাউসে এবং সেই রবির কারণে মঙ্গল গ্রহ দগ্ধ কম্বাস এবং রাশি সাপেক্ষে চতুর্থ স্থান। আমাকে আরেকটা জিনিস শেয়ার করুন, আপনার বাড়ি
বাড়ি বা বাড়ির আশেপাশে অনেক আগে কেউ অপঘাতে মারা যাওয়া বা সুইসাইড করে যাওয়া বা মৃত্যুর বয়স হয়নি অথচ কোনো দুর্ঘটনা বা যে কোনো পারপাসে মৃত্যু ঘটা, এরকম কোনো ঘটনা ঘটেছে? কারণ এই জন্মচক্রটা সেটাই কিন্তু এখানে উল্লেখ করলো। আপনি তো হায়ার এডুকেটেড পার্সন, উচ্চ শিক্ষিত, শিক্ষিতা, সরকারি জব করা উচিত আপনার, কিন্তু এখনো সেভাবে কিন্তু এখন আপনি পাননি এবং ট্রাই কন্টিনিউ ট্রাই করছেন। জন্মছোঁয়া অনুযায়ী আপনার সরকারি চাকরি হবার যোগ ছিল, রয়েছে, সেটাকে অবশ্যই রেক্টিফাইড করুন। আর বিবাহ বা বিবাহিত জীবন কিন্তু ডিস্টার্ব হবে, বিবাহ বা বিবাহিত জীবন ডিস্টার্ব হবে। দেখুন এই জন্ম ছক অনুযায়ী অলরেডি আপনার চাকরির যোগ অলরেডি পাস করে গেছে বা পাস করছে, আপনি সঠিকভাবে রেমেডি করুন, সঠিকভাবে প্রতিকার করুন, সঠিকভাবে। আপনি এর আগে হয়তো অন্য কারোর কাছে যোগাযোগ হয়তো মেবি করলেও করতে পারেন, আমি জানি না। আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, সঠিকভাবে প্রতিকার করুন। অবশ্যই আপনার এই জন্মচকে পজিটিভিটি আছে, সেটাকে একটু কাজে লাগান, ঠিক আছে? ধন্যবাদ। যে বিষয়ে বলছিলাম রাহু গ্রহটি, যাদের রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে, যারা ভালো পলিটিশিয়ান হন, রাজনীতিবিদ, যারা ভালো সুবক্তা হন, যারা ভালো অভিনেতা বা অভিনেত্রী হন, যারা ভালো লেখক রাইটার হয়ে থাকেন, কবি সাহিত্যিক বিভিন্ন, তাদের কিন্তু অবশ্যই রাহু পজিটিভ থাকা দরকার। কারণ রাহু যদি পজিটিভ না থাকে তারা সহজে কোনো কিছু উপস্থাপন যেমন করতে পারে না, খুব স্মার্টনেস তাদের মধ্যে থাকে না, তারা যে কোনো চরিত্রে সহজে অভিনয় করাটা পারে না। অবশ্য শুক্র গ্রহের একটা প্রাধান্য থাকা দরকার, কিন্তু রাহু গ্রহটা এখানে ভাইটাল। যে কোনো রাজনীতিবিদ জীবনে যারা সহজে প্রতিষ্ঠা পেয়ে গেছে তাদের প্রত্যেকের জীবনে রাহু গ্রহটি কিছু না কিছু ভাবে পজিটিভিটি দিয়েছে। রাহু হলো যেন তেন ভাবে প্রকাশ করে, যেন তেন, সেটা ভালো হোক বা মন্দ হোক, এবং সবাইকে আকর্ষণীয় করে রাখতে পারে। এই আকর্ষণীয়টি সৎ পথে হতে পারে বা অসৎ পথে হতে পারে। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যে দর্শকবৃন্দ আছে তার সঙ্গে কথা বলছি। দেখবেন অনেক সময় কোনো স্টুডেন্ট যারা হয়তো পরীক্ষা দেয়, হয়তো পাশাপাশি দুটো স্টুডেন্ট, একজন আছে খুব ভালো পড়াশুনো মেধা যুক্ত, একজন মোটামুটি, দুজনই যাদের যদি দুজনেরই যদি রাহু পজিটিভ থাকে, এই দুজনই পরীক্ষার হলে চিটিং করবে, বিভিন্ন ভাবে চিটিং করবে, চিটিং করবে, কেউ 20% করুক, কেউ 60% করুক, করবে, আলটিমেট দুজনের রেজাল্টই ভালো দেবে যদি রাহু গ্রহটি ভালো হয়। চিটিং করবে এবং করবে এবং ভালো রেজাল্ট পাবে, আর যদি অশুভ হয় তাহলে তারা চিটিং করতে গিয়ে ধরা পড়বে এবং মান সম্মান সব যাবে। যাই হোক, এক দর্শক বন্ধু রয়েছে, নমস্কার, প্রোগ্রাম কেমন লাগছে? বলছি প্রোগ্রাম কেমন লাগছে? খুবই ভালো লাগে, আমি তো একটু দেখার জন্য অপেক্ষা করে থাকি। ধন্যবাদ। আপনি বীরভূম থেকে বলছেন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন এবং মেয়ের ডেট অফ বার্থ বলুন। 25/9/2004। জন্ম সময় বলুন। দুপুর ১২টা। জন্মস্থান? বীরভূম। বীরভূমের কোথায়? রামপুরহাট। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী, আপনার মেয়ের জন্মবার হলো শনিবার। শনিবারে জন্মগ্রহণ করেছিল, মকর রাশি, ধনু লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে রাহু গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। মেয়ের শনি সারসাথী চলছে, মেয়ের শনি সারসাথী চলছে, পড়াশুনো কিন্তু ভালো করবে, পড়াশুনো ভালো করবে। তবে পড়াশোনার জায়গাটা এই মুহূর্তে একটু ডিস্টার্ব চললেও পড়াশোনাটা ভালো হবে,
আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, প্রেম ঘটিত দিক থেকে কিন্তু সমস্যা হবে মেয়ের, প্রেম ঘটিত দিক থেকে সমস্যা হবে, প্রেম ঘটিত দিক থেকে বদনাম আসবে। সুতরাং এখন থেকে অ্যালার্ট হয়ে যান, ঠিক আছে? প্রশ্ন কি আছে বলুন। আমি দেখুন এই জন্ম ছক অনুযায়ী ওকে যদি সায়েন্সে দিতে পারেন খুব ভালো হবে। দেখুন এই জন্ম ছকটা সায়েন্স রিলেটেড ছক, সায়েন্স নিয়ে পড়বে। আমি তো বললাম এই জন্ম ছকটা সায়েন্সের, এটা আর্টসের নয়, এটা কমার্সের নয়, এটা সায়েন্সের ছক। এবং আপনি যদি মনে করেন ডক্টর নিয়ে বা অন্য কোনো সাইড নিয়ে পড়াশোনা করবে, বিশেষ করে ডক্টরি, তাহলে আমি বলবো না, হবে না, হবে না। ও যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি এগোতে পারে খুব ভালো হবে, তবে সেখানেও কিন্তু সহজে ও প্রতিষ্ঠা পাবে না, ঠিক আছে? কিছু রেকটিফাইড করে নিন, করে ওকে জয়েন্টে বসিয়ে দিন তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে ওকে রেকটিফাইড কিছু করান, করিয়ে জয়েন্টে বসান, সব থেকে ভালো হবে। এবং ডক্টরি লাইনটা ওর পক্ষে কিন্তু সুইটেবল হবে না, ঠিক আছে? প্রিপারেশন অবশ্যই নিই, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হলো এই জন্মছকের যে নেগেটিভিটি গুলো আছে সেটাকে একটু ওভারকাম করুক আগে, সংশোধনটা আগে করে দিক, ঠিক আছে? ধন্যবাদ। রাহু গ্রহ নিয়ে বলছিলাম, রাহু গ্রহ যদি অশুভ থাকে, আগে শুভ জায়গাটা বলে নিই তারপর অশুভ আবার আসবো। রাহু গ্রহ যদি শুভ থাকে তাতে খুব সুন্দর বক্তৃতা দিতে পারে, তারা যেন তেন ভাবে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে, যে কোনো পরিবেশে, এবং সবার সঙ্গে মানিয়ে চলতে পারে। মানে যদি এমন যদি হয় যে নিচে বসে খেতে হবে, পা গুটিয়ে আসন করে নিচে বসে করতে পারবে, যদি কোথাও মানে চেয়ারে যদি বসে খেতে হয় চেয়ারে বসেও খেতে পারবে, কোথাও যদি বুকে সিস্টেম হয় সেখানে গিয়েও সে খেতে পারবে। রাহু হলো সেরকম, সব পরিবেশে নিজেরা মানিয়ে নিতে পারে। অশুভ যদি হয়, যে কথা আপনারা অনেকেই জানেন, অশুভ যদি হয় হ্যাঁ ডিস্টার্ব অবশ্যই দেবে, অবশ্যই দেবে, কর্মক্ষেত্রে ডিস্টার্ব মারাত্মকভাবে করবে, পড়াশুনো হতে দেবে না। চতুর্থ স্থানে রাহু যদি অশুভ থাকে, যে কোনো স্টুডেন্ট তাদের গ্রাজুয়েশন লেভেলে হয় ইয়ারলেস করিয়ে দেবে, বচন নষ্ট করাবে, অথবা অসৎ বন্ধু জোগাড় করবে, অথবা নেশায় জড়িয়ে দেবে, দেবেই। নমস্কার, একটু জোরে বলবেন। ছেলের নাম বলুন। কোথা থেকে বলছেন? খুব তাড়াতাড়ি ছেলে ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি দেড়টা। জন্মস্থান? জন্ম স্থান, স্থান জন্ম, কোথায় জন্মগ্রহণ করেছিল? সেটা কি বাঁকুড়া? ঠিক আছে, আপনি যে ডেট অফ বার্থ দিলেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী ওর জন্মবার হলো শনিবারের রাত, সকাল হলে রবিবার, যেহেতু রাত্রি দেড়টা সুতরাং জন্মবার হলো রবিবার। ওর রাশি কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র এবং গণ হলো রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির মহাদশা, শুক্রগ্রহের অন্তর্দশা। কাজকর্মের জায়গা ভালো নয়, কর্মের জায়গা ভালো নয়, কোনো কাজে সহজে মন বসাতে পারছে না এবং কাজকর্ম করতে পারছে না। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতে পারে না, অনেক রাত করে ঘুমাচ্ছে, মোবাইলে বেশি মন দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বললেন। কর্মের জন্য প্রশ্ন, তাই তো? প্রচন্ড ভাবে ডিস্টার্ব দেবে বিবাহ, প্রচন্ড ডিস্টার্ব দেবে। সমসপ্তমে কেতু, লগ্নে রাহু, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক এবং সপ্তম সপ্তম অধিপতি শুক্র, পঞ্চম স্থানে নিজের নিজের প্রেম তো ডিস্টার্ব, প্রেম তো কেটে গেছিল, ডিস্টার্ব আছে। বিবাহ জীবন কিন্তু প্রচন্ড ডিস্টার্ব করবে, একাধিক মেয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি করবে, আগে ঠিক করুন, আগে ঠিক করুন, নাহলে ওর বিবাহ জীবন প্রচন্ড ডিস্টার্ব করবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি,
প্রতি সোমবার আপনারা আমাকে দমদম চেম্বারে পাবেন, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, প্রতি বুধবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, প্রতি বৃহস্পতিবার। যারা হাওড়া থেকে যোগাযোগ করতে চেয়েছেন, প্রচুর মানুষ যোগাযোগ করতে চেয়েছেন, তারা তাদের জন্য সুখবর, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, প্রতি বৃহস্পতিবারে। প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ শুক্রবার মেচেদা চেম্বার আপনারা আমাকে পাচ্ছেন। প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে বর্ধমানে এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারে শ্যাওড়াফুলি। প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবারে আপনারা আমাকে পাবেন কৃষ্ণনগরী চেম্বার। যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই এই সমস্ত চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা দূরবর্তী অঞ্চলের মানুষ, আমার এই প্রোগ্রাম দেখে ভালো লাগছে, যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে প্রেডিকশন করে থাকি এবং তার কি কি নিয়ম আছে সমস্ত কিছু জানতে পারবেন। নিচের যে নম্বর আছে সেই নম্বরে ফোন করলেই জানতে পারবেন। সবার শেষে একটাই কথা বলবো, রাহুকে নিয়ে ভয় পাবার কিছু নেই, তার শুভ গুণটা নিয়ে ভাবনা চিন্তা করুন। রাহু ষষ্ঠ স্থান দশম স্থান একাদশে ভালো রেজাল্ট দেয়, ভয় পাবার কোনো দরকার নেই। অশুভ থাকতেই পারে, অশুভ থাকতেই পারে, বি পজিটিভ থিংকিং, পজিটিভ ভাবনা চিন্তা, পজিটিভ ভাবে এগোন, বাদ বাকি দায়িত্ব আমাদের। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? তাদের জন্য সৃষ্টিজীবী নিয়ে এসেছে প্রতিভা প্রকাশ করার সুবর্ণ।